কাজে কম দেখতে পাওয়ার হচ্ছে প্রধান কারণ আমার প্রায়োরিটি ফিক্স করা আছে আমার প্রথম প্রায়োরিটি আমার ফ্যামিলি তারপরে হচ্ছে কি আমার এডুকেশন অর আমার টিচিং প্রফেশন এবং আমার যে আর্কিটেকচার প্রফেশন আছে সেটা কারণ যেহেতু ওগুলো প্রফেশন আমার আমি অভিনয় করতে খুব ভালোবাসি নো ডাউট কিন্তু আমার শুটিং শুটিং ভালো লাগে না মায়ার জঞ্জাল মুক্তি পেল ওই অনুভূতিটা একটু শুনি ডেফিনেটলি আসলে কোনো নতুন কাজ যখন আমরা দেখি যে সেটা মানুষ দেখছে ভালোই লাগে এবং সবচেয়ে বড় কথা কি টেনশন রাখতে থাকে কারণ এই দেখছে কেমন হলো আদৌতেও কিছু করতে পারলাম কি না আর এটা একটা আর হচ্ছে গিয়ে আশা থাকে একটা যে হোপ উনি দর্শক দেখবে আচ্ছা অপি আপু দীর্ঘ 15 বছর পর আবার সিনেমা করা হলো সিদ্ধান্তটা নেওয়া হলো কেন এর পেছনে ঘটনাটা কি এর মাঝখানে আসলে ব্যাচেলর করার পরে একটা লম্বা সময় গ্যাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে কি আমার লেখাপড়া তারপরে চাকরি বিদেশে পড়তে যাওয়া সব মিলিয়ে আর এইটার একটা কারণ হচ্ছে যে প্রথম কারণ বলবো যে দুই দেশে মানে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনা তারপরে ইন্দ্রনীল রায় চৌধুরী ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল আর সবচেয়ে বড় লোভ যেটা ছিল সেটা হচ্ছে ঋত্বিকের সাথে আরো কয়েকটা ইন্টারভিউ আমি শুনেছি এটা আমি সেদিন জয়াপার সাথে একটা কথোপকথনে বলছিলাম যে আমি তো রেগুলার কাজ করি না আবার কবি ঋত্বিকের সাথে অভিনয় করার সুযোগ পাবো সুতরাং হচ্ছে আর আরেকটা হচ্ছে যে শুটিং ডেটগুলো এমনভাবে পড়েছিল যে আমাকে আসলে ওরকম ছুটি পেতে বেগ পেতে হয়নি আর কি তখন আমি চাকরি করতাম মানে সবকিছু একদম আরামের সাথে আপনি একটু জানতে চাই যে অনেক বছর পর যেহেতু সিনেমাতে কাজ করা হলো কোনো দ্বিধাদ্বন্দ্ব কি কাজ করেছিল মনে হয়েছিল যে ক্যামেরার সামনে সিনেমার ক্যামেরার সামনে এত বছর পর দাঁড়াচ্ছি না ওইটা ওইটা ওরকম হয়নি একটা ছিল সেটা হচ্ছে যে আমার যে চরিত্রটা সেটা একটা খুবই শান্ত চরিত্র এবং এটা ব্যাপ্তিও খুব বেশি না ওইটা নিয়ে একটা আমার দ্বিধা ছিল যে করবো কি করবো না এরকম একটা দ্বিধা ছিল কিন্তু না গল্পটা এত ভালো এবং ইন্দ্রনীল রায় চৌধুরী এত ভালো বানান তো তখন আমার কাছে মনে হয়েছে যে না আমি এটা ভালো কিছুর সাথে যুক্ত থাকতে চাই তো ওই দ্বিধাটা ওইখানে কেটে গেছে আর আমাদের যে নির্মাতা আমরা কবিতা বলি ওনাকে আর কি কবিতা অত্যন্ত ইন্টেলিজেন্ট হ্যাঁ ডিরেক্টর উনি একদম প্রথম দিনই আসলে সোমা আমার ওখানে আমার চরিত্র সোমা সোমা কেমন করে কথা বলবে সোমার আসলে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে সেগুলার উনি আসলে একটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যার কারণে হচ্ছে আমাদের আমার খুব একটা বেগ পেতে হয়নি শুটিংয়ের সময় আর এমন তো না যে আমি ক্যামেরার সামনে অনেক বছর পর দাঁড়িয়েছি হ্যাঁ আমি নাটকেও রেগুলার না বছরে একটা করে করতাম ওটা নিয়ে এত ইয়ে হয়নি আর আরেকটা হচ্ছে যে শুটিংটা না এত পিসফুলি হয়েছে কোনো শব্দ কিছু না একদম মনে হচ্ছে যে লাইব্রেরিতে বসে আছি ছিল সবসময় একটু আরামে কাজ করতে তাহলে একটু পছন্দ করে যেন একদম সবকিছু একটু স্কেজুল হোক যেটা হোক নিজের মতো করে একটু ঝামেলা ভালো লাগে না কাজে কম দেখতে পাওয়ার হচ্ছে প্রধান কারণ আমার প্রায়োরিটি ফিক্স করা আছে আমার প্রথম প্রায়োরিটি আমার ফ্যামিলি তারপরে হচ্ছে কি আমার এডুকেশন অর আমার টিচিং প্রফেশন এবং আমার যে আর্কিটেকচার প্রফেশন আছে সেটা কারণ যেহেতু ওগুলো প্রফেশন আমার তো তার পরে আসলে হচ্ছে যে অভিনয় অভিনয় করতে খুব ভালোবাসি নো ডাউট কিন্তু আমার শুটিং শুটিং ভালো লাগে না তারপরও আমরা অপি আপুকে এখনো চাই যে আপু স্ক্রিনে অনেক আসুক সেটা না আসবো আসবো এখন আমার মেয়েটার বয়স মাত্র 2 বছর তো আমি ইচ্ছা করে ব্রেকটা নিয়েছি যে আমি আসলে প্রতিটা দিন আমার মেয়েটাকে
বড় হতে দেখতে চাই, কারণ ওটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফেজ